গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক ব্যক্তি। গঙ্গায় স্নান করতে নেমে এক ব্যক্তি জলে তলিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রা গঙ্গা ঘাট এলাকায়। জানা যায়, এক ব্যক্তি এদিন ফুলিয়া মালিপোতা বয়রা গঙ্গার ঘাটে স্নান করতে আসে। নিজের শরীরে জামা খুলে সে গঙ্গায় স্নান করতে নামে। এরপর কিছুক্ষণ স্নান করার পর সে আর ডাঙায় উঠে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে কিছুক্ষণ খোঁজাখুঁজি এবং জিজ্ঞাসাবাদের পর গঙ্গার ঘাটে পড়ে থাকা অভিব্যক্তির জামা উদ্ধার করে নিয়ে যায়। তবে স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানতে পারছে না। তাদের দাবি, ওই ব্যক্তিকে তারা আগে কখনো দেখেনি। তবে ওই ব্যক্তির দেহ খোঁজার ব্যবস্থা শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি তার পরে থাকা জামাকাপড় দেখে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার জেরে নতুন করে চাঞ্চল্য ওই এলাকায়। সকালবেলা এমনি স্নান করতে এসছে, স্নান করতে এসে চটি এবং জামা লুঙ্গি তারপর বিড়ি দেশলাই লাইট রেখে গঙ্গা নিচে নেমেছে স্নান করতে। এবারে উনি তো সাঁতার জানে কি জানে না, কিন্তু হাত তুলে এরম করছিলো, একজন মাছ ধরছিলো জেলে, সে দেখলো মানে সঙ্গে সঙ্গে চলে যাবে। কেমন বয়স মোটামুটি লোকটার? বয়স তো ওনার জামা কাপড় দেখে মনে হচ্ছে যে 50। কোথায় বাড়ি জানতে পেরেছেন? বাড়ি কেউ জানতে পারেনি। পুলিশ এসেছিল? পুলিশ এসে ওই সবগুলো জামা কাপড় প্যান্ট জামা সব উদ্ধার করে নিয়ে গেল। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে আমাদের এই যে সামনে ঘাটটার নামটা কি? ঘাটের নাম কি? বয়রা ঘাট। এটা বয়রা মালিপোতা নাকি? ওটা মালিপোতা। আপনার নাম? আমার নাম জয়জমন। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।